খেলাধুলার খবর নিয়ে আজ ইনভিক্টর শুরু করছি স্পিড স্পোর্টস। প্রথমে দেখে নেব খেলার হেডলাইন। বিদায় হিউজ, পিছিয়ে মেসি, আশাবাদী সেহওয়াগ। ছোটবেলার স্কুলে সম্পন্ন হলো প্রয়াত অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের শেষকৃত্য। শোকস্তব্ধ ক্রিকেটের দেশ অস্ট্রেলিয়া, শুধু অস্ট্রেলিয়াই কেন, শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। 25 বছর বয়সী ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুতে একটি ঘরোয়া ম্যাচে ধেয়ে আসা একটি বাউন্সার মাথায় লাগে তার, সঙ্গে সঙ্গে কোমায় চলে যান এই ক্রিকেটার এবং তার ঠিক দুদিন পরে হাসপাতালে মৃত্যু হয় তার। যদিও মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরেছেন তিনি, তবে ক্রিকেটের ইতিহাসে হিউজই একমাত্র ক্রিকেটার হয়ে রইলেন যার নামের পাশে সর্বদাই লেখা রইল 63 নট আউট। হিউজের মৃত্যুতে কতটা ক্ষতিগ্রস্ত হলো ক্রিকেট তা স্পষ্ট বোঝা গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার সতীর্থদের স্পিচ থেকে। ব্যালেন্টিওর জয়ের লড়াইয়ে মেসির থেকে এগিয়ে থাকছে নুয়ের ও রোনাল্ডো। ফিফার ব্যালেন্ডিওর 2014 পুরস্কার প্রাপকদের শর্টলিস্টে তিনজনের নাম চূড়ান্ত হলো। এরা হলেন বিশ্বকাপ জয়ী জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের, গতবারের বিশ্বসেরা পুরস্কার প্রাপক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং চারবারের খেতাব জয়ী লায়োনেল মেসি। যদিও গতবারের ব্যালেন্ডিওর ছুঁতে না পারায় বিশেষজ্ঞরা মনে করেছিলেন হয়তো 2014 সিজনে নিজের সেরাটা দিয়ে ব্যালেন্ডিওরে ফের নিজের অধিকার ফলাবেন ছন্দের জাদুকর, কিন্তু যতই এগিয়ে আসে ব্যালেন্ডিওরের ফিনালে ততই যেন পাল্টে যাচ্ছে সব হিসেব। মেসির তুলনায় কিন্তু ব্যালেন্ডিওর জেতার সম্ভাবনা নুয়ের বা CR7 এরই বেশি। বিশ্বকাপের প্রাথমিক দলে তার নাম থাকবে আশা রাখছেন বীরেন্দ্র সেহবাগ। প্রায় 2 বছর হতে চললো তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন, নিয়মিত দিল্লির হয়েও খেলছেন না তিনি। দেওধর ট্রফিতেও শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, খানিকটা এইভাবেই নিজেকে ক্রিকেট থেকে প্রায় দূরে সরিয়ে নিয়েছেন বীরেন্দ্র সেহবাগ। তবে 2015 বিশ্বকাপে ভারতের প্রাথমিক ক্রিকেট দলে নাম থাকার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী বীরু। নিজের দেওয়া এক সাক্ষাৎকারে নজাবগড়ের নবাব জানিয়েছেন, বিগত দিনে ভারতীয় দলকে নিজের সবটা দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন তিনি এবং আশা রাখছেন আগামী দিনেও দল সেই কথা মাথায় রাখবে। পর্যন্তই আপনারা দেখছেন ইনকোরা টিভি HD, দ্য ফার্স্ট HD চ্যানেল ইন ইস্টার্ন ইন্ডিয়া।